সুষ্ঠু নির্বাচন নয়, তাদের লেজুর বৃত্তি করানোর জন্যই বিভিন্ন দেশ চাপ প্রয়োগ করছে বাংলাদেশের উপর, এমনটাই দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে সিলেটে নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি একথা বলেন। মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রে যেসব ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে তা খতিয়ে দেখছেন বলেও জানান তিনি। আব্দুল্লাহ শাফি রিপোর্ট। স্বীকার করুক আর নাই করুক, নির্বাচন ঘিরে পশ্চিমা দেশের নানামুখী চাপ, বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রী ও নেতাদের কথা স্পষ্ট, এমনকি কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেছেন সরকার প্রধানও। ভিসা নীতি কিংবা কংগ্রেসম্যানদের চিঠি নিয়ে যে চাপ তৈরি হয়েছে তা মোকাবেলায় কূটনীতিকরা কাজ করছেন। সামনের মাসে বাংলাদেশে আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নোল্যান্ড। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানরা যেসব ভুল তথ্য তুলে ধরেছে তা খতিয়ে দেখছে দেশটি। এখন তাদের অনেক ইউএস গভর্নমেন্টের লোক আসবে, এই বিভিন্ন রকমের সোর্স চালাচ্ছে, দিস ইজ গুড ফর বাংলাদেশ। অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হয়ে যাচ্ছি, সেই জন্য খবর নেই। আর আমাদের পররাষ্ট্রনীতি আমরা এখনও কোনো দলে ঢুকি নাই। আব্দুল মোমেন বলেন, অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ, তাই সবাই বাংলাদেশকে ইজ্জত দিচ্ছে, আর যে চাপ সেটিও পরাশক্তিরা নিজেদের পক্ষে টানতেই। কিছু আমাদের চাপের মধ্যে কিছু রাখতে চান, এই ইলেকশন ফিলেকশন ওইসব বলে, আসল উদ্দেশ্য সেটা না। আসল উদ্দেশ্য আমরা ওনাদের সাথে যদি লেজুর হই তাহলে খুব ভালো। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের সাথে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী, তাই যুক্তরাষ্ট্র থেকেও দেশটির কর্মকর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছেন। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।